কলকাতা ক্যানভাসে এটা দেখবে পুরো যে প্র্যাঙ্কটা পুরো দেখতে পাবে সেটা পুরোটাই তোমরা দেখবে তোমরা প্লিজ ভয় পেও না এটা এটা মজা করেছি আর এনজয় করতে ভালো লাগবে হ্যাঁ অনেকে ভাবতে পারো যে আমরা ইচ্ছে করে করেছি বা কিছু ওরকম কিন্তু কিছু না আমাদের এরকম রিলেশন লাইট হার্টেড সব কিছু আমরা কলকাতা ক্যানভাসে ওখান থেকে কোনোরকম কিছু ভেবো না এটা আমরা জাস্ট এক্স্যাক্টলি তিতলি একবার তুই মুখ পড়ে দেখো এবার তিতলি পড়ছে তিতলি পড়ে দেখাচ্ছে তোমাদের পুরো কালী ঠাকুরের পাশে বা তোমরা ভেবো হচ্ছে এই দেখো একটা পড়ে যাব কিনা তোমরা বলো প্রথম ঢুকেছে আরে আর চন্দন চন্দন প্রথম ঢুকে দিলে একটু ভয়টা কমবে না না ঠিক আছে চলো ক্যান্টিনে ঢুকবো ওরা জল দিস না এইটা হচ্ছে হ্যাঁ এইটা দেখে নাও এটা তিতলি এটা একটা মুখোশ এইটা এনেছে হচ্ছে এই কলাপি আর দিদি আর দাদা মিলে এটা হচ্ছে এদের প্ল্যান আমাকে আর গৈরিকাকে প্র্যাঙ্ক করবে শুধু তোমাকে ও শুধু আমি ছিলাম না এই দাদা কি করেছে শুনুন আচ্ছা লাল নিজে মুখটা লোক ভাবে যেটা কি আপ তো ছড়ে আমি গাছের কোণে বসে থাকি এই গাছের কোণে দাদার অস্বাভাবিক একটা মানে কি বলবো মানে দারুণ এটা একটা প্রতিভা এই 30 ফাস না এটা প্রতিভা 30 ফাস না এই গাছের কোলে ওই মুখোশ পরে দাদা বসে থাকে আর দিদি তাতে খুব আনন্দ পায় মানে দাদা মানে চন্দন ভূতের থেকে দাদা ভূত বেটার আমাকে আমি বলবো যারাই করবে তার একটা জিনিস মাথায় রাখবেন যার সঙ্গে প্র্যাঙ্ক করছেন তার ডাইজেস্ট পাওয়ারটা দেখে নেবেন কারণ এরকম ধরনের প্র্যাঙ্ক করতে গিয়ে সিরিয়াস কিছু হলে আপনার নিজেরই ক্ষতি হবে উচিত আর তারা ভালোবাসার মানুষ হয় তাই জন্য যার ওপরে প্র্যাঙ্কটা করবো সে যেন ডাইজেস্ট করতে পারে তো তাই জন্য আমি এটাকে হালকা করে এবং সৌরভের সাপোর্ট নিয়ে এবং ওদের দুজনকে যাতে ওরা ইন্ডিভিজুয়াল ভয় না পায় একা লোপার সঙ্গে একা অন্ধকার ঘরে করাই যেত নানান রকম ভাবে টর্চফট জেলে মোবাইলে আর ডেঞ্জার হতো কিন্তু লোপা তোমার নাক মুলে দিয়েছে সেটা বলো কিন্তু লোপা কতটা ডাইজেস্ট করলো লোপা যতই ইয়ার্কি মারি না কেন লোপা যথেষ্ট সম্মানের এবং ভালোবাসার পাত্রী এক্স্যাক্টলি এবং বন্ধু অবশ্যই তো সেই জায়গা থেকে এটা ওর সঙ্গে তো আমি করতেই পারবো না ওর সঙ্গে বলে আমি কার সঙ্গে করতে পারবো না লোপা তো নয় আমি ছিলাম গৈরিকাকে সামলে নিয়েছি আমি ও ভয় দেখিয়েছে বলে ভূতের নাক মুলে দিয়েছি
প্র্যাঙ্ক করেছে, মানে চন্দন প্র্যাঙ্ক করেছে, গৈরিকা একটু ভয় পেয়েছিল, তারপর আমরা খুব মজা করেছি সেটাকে নিয়ে। একটু চমকে গেছিল অ্যাকচুয়ালি গৈরিকা। চমকানোর কারণ কি বলতো, এই চন্দনই পড়েছিল মাছটা, তাই জন্য তো চমকেছো, কারণ চন্দনকে একটু ভূতভূত দেখতে। ব্রহ্মদৈত্যের মোটা সোটা হয়, গলায় পইতেও আছে, চিন্তা নেই।